A B C D E F G H I love U manga hi dua va main channa tu mainu sammanito darshok assalamu alaikum ajker video te dekhabo আপনার পছন্দের ছবিগুলো দিয়ে এই ধরনের লাভ স্ট্যাটাস ভিডিওগুলো কী করে একদম সহজে এডিটিং করবেন। আমাদের যেতে হবে ইনশট অ্যাপসটিতে। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটার নতুন প্রো ভার্সনের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অ্যাপসটিতে যাওয়ার পর ভিডিওতে টাচ করবেন, তারপর এখানে অল লিখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। প্রথমে এখানে ব্ল্যাঙ্কে টাচ করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। এখানে ক্যানভাস অপশানে টাচ করবেন, 9:16 সিলেক্ট করে এখানে টিক মার্কে টাচ করতে হবে। এখন এই টোলসগুলোকে বাঁদিকে নিয়ে ডিউরেশনে টাচ করবেন, এটাকে 6 সেকেন্ড করে দিতে হবে। তারপর এখানে টিক মার্কে টাচ করলে এটা 6 সেকেন্ডের হয়ে যাবে। লেয়ারের একদম প্রথমে গিয়ে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে আপনাকে একটা 6 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। এই লেয়ারটাকে ধরে একটু বাঁদিকে নিলে গ্রিন কালারটা দেখতে পাবেন। এই টোলসগুলোকে বাঁদিকে নিয়ে ক্রোমা অপশানে টাচ করবেন, গোল বৃত্তের মাঝখানে প্লাস আইকনটাকে গ্রিন কালারের মধ্যে ছেড়ে দেবেন। তারপর এটাকে 70% করে তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন একদম প্রথমে চলে যাবেন, তারপর এগুলোকে ডান দিকে নিয়ে পিআইপি অপশানে টাচ করতে হবে। টাচ করার পর আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন গ্যালারি থেকে। এখন এই টোলসগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করে টিক মার্কে টাচ করে দেবেন। এই ছবিটাকে ধরে একটু বাঁদিকে নিলে, তারপর আপনি এখান থেকে ধরে ছবিটাকে চাইলে একটু ছোট অথবা বড় করে নিতে পারেন। তারপর হাত দিয়ে এটাকে মাঝখানে করে দেবেন। মাঝ বরাবর বসানোর পর এই লেয়ারটাকে বাঁদিকে নেবেন, আই পর্যন্ত নিতে হবে। এই আই পর্যন্ত নেবেন, লাভের আগে আর আই এর পরে একটা গ্যাপ আছে, ঠিক এই গ্যাপটা বরাবর গিয়ে আপনাকে এগুলো থেকে স্প্লিট অপশানে টাচ করতে হবে। তারপর ডিলিট অপশানে টাচ করবেন। তারপর আপনাকে আবার পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে অন্য আরেকটা ছবি সিলেক্ট করে নিতে হবে। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করে টিক মার্কে টাচ করে দেবেন। এখন এই লেয়ারটাকে হালকা একটু বাঁদিকে নিলে লাভ লেখাটা দেখতে পাবেন। তারপর এখান থেকে টেনে লাভ লেখাটার উপরে নিচে করে ছবিটা সমান করে দিতে হবে। তারপর একদম শেষ বরাবর চলে যাবেন। লেয়ারের একদম শেষ বরাবর গিয়ে আপনাকে এই টোলসগুলো থেকে স্প্লিটে টাচ করতে হবে, তারপর ডিলেটে টাচ করবেন। টিক মার্কে টাচ করে এখানে সেভ অপশানে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। এটা সেভ হয়ে গেলে আপনাকে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। তারপর আবার ব্যাক বাটনে টাচ করে আপনি চাইলে ড্রাফট অথবা ডিসকার্ড করে দিতে পারেন। ডিসকার্ডে টাচ করব, ওকেতে টাচ করে দেব। নতুন করে ভিডিওতে টাচ করবেন। আপনাকে গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো 11টা ছবি সিলেক্ট করে নিতে হবে। ছবিগুলো সিলেক্ট হওয়ার পর টিক মার্কে টাচ করবেন, তারপর ক্যানভাসে যাবেন, এটাকে বাড়িয়ে ছবিটা ফুল স্ক্রিন করে টিক মার্ক করে দেবেন। তারপর দ্বিতীয় ছবি বরাবর গিয়ে ক্যানভাসে যাবেন, এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে টিক মার্ক করে দিতে হবে। এইভাবে করে আপনার সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর টিক মার্কে টাচ করার পর একদম প্রথমে চলে যাবেন। তারপর এই টোলসগুলোকে বাঁদিকে নিয়ে ডিউরেশনে টাচ করবেন, এটাকে 3.0 সেকেন্ড করে দিতে হবে। তারপর এখানে ডাবল টিকে টাচ করার পর অ্যাপ্লে টু অলে টাচ করে দিলে আপনার সবগুলো ছবি 3 সেকেন্ডের হয়ে যাবে। একদম প্রথমে গিয়ে আপনাকে প্লাস আইকনে টাচ করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোতে টাচ করবেন। একটু আগে আপনি যে ভিডিওটা সেভ করেছেন গ্যালারিতে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন, ভিডিওটি এসে গেছে। এখন আপনাকে দেখুন প্রত্যেকটা ছবির মাঝখানে একটা করে পেন্সিল আইকন দেখতে পাবেন, আপনাকে যে কোনো একটা পেন্সিল আইকনে টাচ করতে হবে।
এখন এগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে গ্লিচের এগুলোকে একটু বাঁদিকে নিলে এটা দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে ফুল করে দিতে হবে। তারপর ডাবল টিকে টাচ করে অ্যাপ্লাই টু অল এ টাচ করে দেবেন। এখন আপনাকে সাদা 6 সেকেন্ডের ভিডিও আর প্রথম ছবিটার ঠিক মাঝ বরাবর যেতে হবে। তারপর পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে একটা কালার ইফেক্ট ভিডিও সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করে এগুলোকে ডান দিকে নিয়ে আবার পিআইপিতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনাকে আরেকটা ভিডিও সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর এখান থেকে টেনে এটাকেও ফুল স্ক্রিন করে নেবেন। এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে যাবেন, স্ক্রিনটাকে সিলেক্ট করে টিক মার্কে টাচ করে দেবেন। আবার টিক মার্কে টাচ করে লেয়ারের একদম প্রথমে গিয়ে এগুলোকে ডান দিকে নিয়ে মিউজিকে টাচ করতে হবে। ট্র্যাকসে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির অডিও গানগুলো শো করবে। একটা গানের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করার পর ওটাকে সিলেক্ট করতে হবে। তারপর ইউজ লিখেটিতে টাচ করলে গানটি ওখানে অ্যাড হয়ে যাবে। টিক মার্কে টাচ করে চলুন একটু প্লে করে দেখি। ভিডিওটাকে সেভ করার জন্য সেভে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।